নমস্কার বন্ধুরা, মমস ক্রিয়েশনের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তবে আজকের ভিডিওটা কিন্তু ভীষণভাবে ভয়ঙ্কর একটা ভিডিও হতে চলেছে। তার কারণ, ভূত চতুর্দশীতে তোমাদেরকে একদম সাক্ষাৎ ভূতের সঙ্গে দর্শন করাবো, আর তার সঙ্গে শুভ দীপাবলি। সবাইকে বলবো আজকের ভিডিওটা কিন্তু কোনোভাবেই মিস করো না। ছোট থেকেই আমরা গল্প শুনে এসেছি মা ঠাকুমাদের কাছে, কালী পুজোর আগের দিন রাত্রিবেলায় নাকি ভূত বেরায়, ঘোর অমাবস্যায় নাকি ভূতেদের উপদ্রব শুরু হয়, যার জন্য আমরা প্রদীপ জ্বালাই, জ্বালিয়ে এই সকল ভূতেদেরকে তাড়াই। কিন্তু গল্পটা কি আদৌ সত্যি জানি না। আমি চোখের সামনে কোনোদিনও ভূত দেখিনি, তাই বিশ্বাস করতে পারি না। তবে অদ্ভুতভাবে এদের দুজনকে দেখে আমি ভয়ই পেয়েছিলাম। এমন মেকআপ করেছিল আমার মেয়ে যে ধারণার বাইরে। অ্যামাজন থেকে এই লেন্সটা ও অর্ডার করেছিল। লেন্সের ইয়েটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, যাতে তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই কিনতে পারো। অদ্ভুতভাবে গা একবারে হিম হয়ে যাচ্ছিল ওর এই মেকআপটা দেখে। আমার তো সত্যি খুবই ভয় লেগেছিল। তোমাদের কেমন লেগেছে জানি না, তবে অবশ্যই জানিও যে আজকের এই ভিডিওটা তোমাদের ঠিক কতটা ভালো লাগলো অথবা কতটা তোমরা ভয় পেলে। কিছুর পরে এবার পালা একটুখানি আলপনা দিয়ে নেওয়ার। কালী পুজোয় উপোস করে আছি, তাই শরীরটা না ঠিক ভালো লাগছে না। মানে ভালো লাগছে না বলতে ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমিয়ে যদি একবার পড়েছি তাহলেই ব্যাস গণ্ডগোল হয়ে যাবে, শরীরটা আরও বেশি ছেড়ে দেবে। সেই কারণে কি করব কি করব, ওই যে বলে না নাই কাজ তো খৈবাজ, সেই হয়েছে আমার দশা। চৌকাটটা পুরনো আলপনায় একদম বিধি বিচ্ছিরি হয়েছিল দেখতে, তাই বসে বসে মেয়েকে সঙ্গে নিয়ে একটা আলপনা দেওয়া শুরু করে দিলাম। চৌকাটা প্রথমে পুরোটা লাল করে নিয়েছি, করে নেওয়ার পর এরমভাবে সুন্দর করে চৌকাটায় আলপনা দিয়ে নিয়েছি। দেখো তো চৌকাটা দেখতে ভালো লাগছে না, লালের ওপর সাদা, আমার তো খুবই ভালো লেগেছে। আর চৌকাটার অবস্থা খুবই খারাপ, শুধু চৌকাট কেন পুরো ঘরেরই অবস্থা খারাপ। কিন্তু ঘরের অবস্থা ভালো করার মতন পরিস্থিতি এখন নয়, তাই ঘরের অবস্থাটা ঠিক করতে পারছি না। তারই মধ্যে ভাঙাচোরা হলেও যেটুকু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা যায় সেটাই অনেক বড় ব্যাপার। আর সেই কারণে চৌকাটটায় ওরমভাবে চৌকাটটার সামনেটা এইভাবে আলপনা দিয়ে নেওয়ার পরে ঘরের সামনেটা একটা সুন্দর করে বড় করে আলপনা দেব। এই এই কাজটা করতে বসলে ঠিক সময়টাও কেটে যাবে আমি বুঝতেও পারবো না। আর বিকেল হয়ে গেলেই সেজেগুজে রেডি হয়ে নিচে নেমে পড়বো পুজো দিতে। উপোস করে আছি, পুষ্পাঞ্জলি দেবো, আরও জিনিসপত্র কিনে আনতে হবে, ওগুলো সব সোমনাথ কিনে আনবে, মানে রাজা কিনে আনবে। আর এদিকে আমি আলপনা দিয়ে যাচ্ছি, আর আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে ভিডিও করে যাচ্ছে। তবে কী বলো তো, আলপনা দেওয়াটা আমার একটা নেশা। আমি আগেও লক্ষ্মী পুজো হোক কিংবা যে কোনো পুজোতে লোকের বাড়িতে আলপনা দিতে যেতাম, মানে লোকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেত আলপনা দিয়ে আসার জন্য। তখন ছোট ছিলাম, এতটা ভালো পারতাম না, মানে ভালোই পারতাম না, ওই যাই হোক গোলপোল করে দু চারটে লক্ষ্মী ঠাকুরের পা ধানের ছড়া এঁকে আর লোকের বাড়িতে আলপনা দিয়ে আসতাম। আর ওই ন্যাকটাই রয়ে গেছে, তাই এখন যে কোনো পুজো অকেশনে আলপনাটা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। আর আমাদের দোকানে যখন পুজো হয় তখন ওই মানে তোমার ওই কী বলে পয়লা বৈশাখের পুজো হয় না, তখনও কিন্তু দোকানে আমি আলপনা দিই। তা যাই হোক, একটা সুন্দর করে আলপনা দিয়ে নিয়ে তারপরে রেডি হব পুজোর জন্য, মানে সুন্দর করে সেজে গুজে পুজোটাও তো দিতে যেতে হবে বলো।
সবার শেষে আমার আলপনা দেওয়া অলমোস্ট কমপ্লিট। মেয়ে খুব সুন্দর করে ভিডিওটা করেছে, তাই মেয়েকে অনেক বড় করে একটা থ্যাঙ্কস জানাই যে ও খুব সুন্দর করে ভিডিওটা করেছে। আর আলপনাটাও দেওয়া কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে একদম লাস্ট পার্টে এসে দাঁড়িয়েছি আলপনার। আর একটা লেয়ার কমপ্লিট করলে আলপনাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আর বেশি বকবক না করে একদম ফাইনাল পার্টে নিয়ে চলে যাবো তোমাদেরকে, যে দেখো আলপনাটা দেখতে কতটা ভালো হয়েছে আর কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তোমরা জানালে খুব ভালো লাগে, খারাপ ভালো মন্দ মোটামুটি সবটাই কিন্তু জানিও। এই আলপনা ঠালপনা দেওয়া শেষ হয়ে গেছে, এবার চলে এসেছি ক্লাবে পুজোর জোগাড় করতে। এত মালা দিয়েছে, মায়ের মুখটাই ঠিক মতন দেখা যাচ্ছে না। যাই হোক, পুজোটা সবটা করতে পারিনি, তার কারণে মা রাগ করবে এই ভেবে যে খালি ভিডিওই করে যাচ্ছিস, আমার পুজোয় তোর কোনো মন নেই, যদি অভিশাপ অভিশাপ দিয়ে দেয় ওই ভয়ে। আর মাঝখানে পুজোর ভিডিও করি নিয়ে একেবারে পুজো শেষ হয়ে যেতে, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যেতে হোমের ভিডিওটা করেছি, তার কারণ কি বলতো, যাই হোক একটু ভয়ও তো রাখতে হবে, বাই চান্স যদি ওখান থেকে চোখ ফোঁক কটিয়ে পাকিয়ে যদি আমাকে বলে কোনো অভিশাপ দেয় তাহলেই মুশকিল। এমনি তো আমার সময় খুব ভালো যাচ্ছে, আর কোনো রকম রিস্ক না নিয়ে একেবারে পুজোর শেষে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ রইল, একটা লাইক করে দিও, কমেন্ট সেকশানে জানিও আলপনা দেওয়াটা কেমন লেগেছে, আমার মেয়ের ভূত সাজাটা তোমাদের কেমন লেগেছে, আর পুজো যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে ওই যে লাইক করে দিতে হবে, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকতে হবে। শুভ দীপাবলি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।